দেখুন আজকে আমরা সিঙ্গুর ব্লকের অন্তর্গত গোপালনগর পঞ্চায়েতে একটি বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করলাম। তার কারণ হচ্ছে আজকে আমাদের এই যে গোপালনগর পঞ্চায়েত, তৃণমূলের সব পঞ্চায়েতগুলোই একটা কলুষিত পঞ্চায়েত। তার মধ্যে এই গোপালনগর পঞ্চায়েতটা শুধু কলুষিত বললে হবে না, এরা এখানে ডাকাতি এবং স্মাগলিং বন্ধ করে থাকে। আজকে অরাজকতার কোনো শেষ নেই এই পঞ্চায়েতে। আজকে দীর্ঘদিন ধরে গোপালনগর পঞ্চায়েতের একটা রাস্তা নেই যে রাস্তাটা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাস্তাটা সঠিকভাবে আছে। আজকে এখানে এই রাস্তা দিয়ে কোনো প্রসূতি মা বোনকে যদি হসপিটালে নিয়ে যেতে হয় তাদেরও মৃত্যু পর্যন্ত হয়, কিন্তু এদের পেট ভর্তি করতে হতে এমন একটা জায়গায় গেছে এরা এই রাস্তাঘাটের দিকে নজর দেয় না, এরা তাদের পেট কী করে ভর্তি হবে। শুধু তাই নয়, আপনাদের জানিয়ে রাখি এখানে 100 দিনের যে কাজ আছে এনার্জি এসে সেগুলোতেও পক্ষপাতিত্ব হচ্ছে। আজকে আমাদের যারা বিজেপি করে তাদেরকে বেছে বেছে 100 দিনের কাজ দেওয়া হচ্ছে না। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রেও পক্ষপাতিত্ব করা হচ্ছে। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা আজকে তৃণমূল হলে তুমি পাবে, বিজেপি হলে পাবে না। শুধু তাই না, সব থেকে দুর্ভাগ্য আপনাদের বলে রাখি, আজকে হয়তো আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ শুনবে, এই পঞ্চায়েতে তৎকালীন একজন সাংসদ তৃণমূলের রত্না দেনাগের নেতৃত্বে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছিল। এরা এমন এমন চোর যে জানি না সেই অ্যাম্বুলেন্সটাকে হয়তো বিক্রি করে খেয়ে নিয়েছে তারা। আজকে অ্যাম্বুলেন্স এখানে নেই, অ্যাম্বুলেন্সটা কোথায় গেল তার জবাব চাই, রাস্তাঘাটের জবাব চাই, জবাব চাই। আমাদের তিনজন যেটা এখানে সদস্য আছেন তাদের সঙ্গে দুর্ব্যবহার করে, একটা মানুষ মানুষের সাথে ওই রকম ব্যবহার করে না, আমাদের সদস্যদের সঙ্গে যেভাবে ব্যবহার করে। আমরা বলেছি প্রতিটা বুথে যেভাবে কাজ দেবেন আপনারা, আমাদের যারা জেতা সদস্য আছেন তাদের বুথেও সমতুল্য কাজ চাই। এই নিয়ে আমাদের আজকে অবস্থান বিক্ষোভ ছিল। আমরা একটা রিটেন নিয়ে এসেছিলাম যে প্রধানকে জানিয়েছি আমাদের যে দফাগুলো আছে, সমস্যাগুলো আছে, প্রথমে উনি রিসিভ করতে চাননি। আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গ পুলিশের সিঙ্গুর যে থানা আছে তাদের সমস্ত পুলিশকর্মীকে, তারা অসাধারণ আমাদের সহযোগিতা করেছেন, করে শেষ পর্যন্ত রিসিপ্টটুকু করে দিয়েছে। এতে আমরা হয়তো আপাতত কৃতজ্ঞ, কিন্তু আমাদের আন্দোলন আগামী দিনে বৃহত্তর আকার ধারণ করবে। আজকে মমতা ব্যানার্জি ভেবেছিলেন পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গের মানুষকে একটা ভালো দিশা দেখাবে, পথ দেখাবে, আজকে পশ্চিমবঙ্গটাকে ভিখারি বানিয়ে দিচ্ছে, আর দিদি এবং দিদির ভাইয়েরা আজকে কোটিপতি হয়ে যাচ্ছে, তার প্রতিবাদ আমরা করব। আগামী দিনে আজকে এই আন্দোলন সিঙ্গুর ব্লকে গোপালনগর পঞ্চায়েত থেকে শুরু হলো। গোপালনগর পঞ্চায়েত থেকে আমরা আন্দোলন শুরু করলাম, এরপরে প্রতিটা পঞ্চায়েতে এইভাবে আন্দোলন ছড়িয়ে দেব। সর্বশেষ আমরা দুর্গাপুর রোড অবরোধ করব এবং এই আস্তে আস্তে এই প্রোগ্রামটিকে হুগলি জেলা তথা পশ্চিমবঙ্গ পর্যন্ত ছড়িয়ে দেব। আজকে দিদি ভেবেছিলেন সিঙ্গুর থেকে উঠেছিলেন, আর আমরা কথা দিচ্ছি সিঙ্গুরবাসী হয়ে সিঙ্গুর থেকেই উনার পতন হবে। অলরেডি এই লোকসভা ইলেকশনে বিধানসভার নিরিখে প্রায় 11,000-এর ওপর ভোটে লিড দিয়েছি আমরা ভারতীয় জনতা পার্টি। আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে নিশ্চিহ্ন করার সম্পূর্ণরূপে দায়িত্ব আমি গৌতম মোদক একজন মণ্ডল প্রেসিডেন্ট এবং আমার জেনারেল সেক্রেটারি এবং আমার সমস্ত কর্মীবৃন্দ এবং সিঙ্গুরবাসী মিলে নিয়েছি। মমতাকে সিঙ্গুর থেকে উৎখাত করব তথা পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করব। বন্ধুগণ, সব থেকে বেশি আমি ধন্যবাদ জানাবো সিঙ্গুর পুলিশ প্রশাসনকে, যে সময় এক ধরনের একগুঁয়ে মনোভাব নিয়েছিল মাননীয় পঞ্চায়েত প্রধান, সেই সময় সিঙ্গুর পুলিশ প্রশাসনের মাননীয় দিলীপ বাবু, মাননীয় অনুপ বাবুর নেতৃত্বে পুলিশ প্রশাসন পঞ্চায়েত প্রধানকে অনেক অনুরোধের পরে ভারত মাতা কি পঞ্চায়েতের মাননীয় প্রধান সাহেব